হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাঠশালা বিদ্যুৎ সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম জাবেদা, এবং জাবেদের কারণ কারণ ছিল যে আমরা লেনদেন অধ্যায় অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য। সো আমরা আজকে জাবেদা যেহেতু করানো শেষ করে ফেলছি গত ক্লাসে, সো আমরা আজকে লেনদেন অধ্যায় অঙ্ক প্র্যাকটিস করব। আশা করি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের যে লেনদেন অধ্যায়ে যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আজকে সমাধান হয়ে যাবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং এই অধ্যায়ের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখলে বেশি বোঝা যাবে। সো আমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা প্রথমেই অঙ্কটা একটু দেখে নেই, স্ক্রিনে অঙ্কটা দেওয়া আছে। সো আমরা অঙ্কটা দেখব যে প্রথমে বলা হয়েছে যে হাসান এন্ড অ্যাসোসিয়েটেড জানুয়ারি 2017 সালে 1 জানুয়ারি তারিখে আইন পেশায় অফিস চালু করে, আইন পেশায় একটি অফিস চালু করে। প্রথম মাসে লেনদেন গুলো নিম্নরূপ। আমরা লেনদেন গুলো দেওয়া আছে, আমরা লেনদেন গুলো সম্পূর্ণ করবো, এরপরে জাবেদা মনে মনে করবো এবং অঙ্ক তারপর অঙ্ক শুরু করবো। প্রথমে আমরা 1 নম্বর জাবেদা পড়ি। জানুয়ারি 1 তারিখে বলা হয়েছে যে আইন পেশায় 50,000 টাকা মূলধন সহ বিনিয়োগ করা হলো। আইন পেশায় 50,000 টাকা মূলধন সহ বিনিয়োগ করা হলো, এটা জাবেদা হবে নগদান ডেবিট মূলধন ক্রেডিট, নগদান ডেবিট মূলধন ক্রেডিট, নগদান সম্পদ সম্পদ ভাসে যাবে এবং মূলধন মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব যাবে। জানুয়ারি 2 তারিখে বলা হয়েছে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা, অফিস ভাড়া পরিশোধ করা, যাবতীয় হবে অফিস ভাড়া ডেবিট নগদান ক্রেডিট। 7 তারিখে জানুয়ারি 7 তারিখে বলা হয়েছে যে অফিস ভাড়া অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা অফিস যন্ত্রপাতি ক্রয় করছে, ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা, যাবতীয় হবে যন্ত্রপাতি ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার ক্রেডিট। মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো, নগদে আইনি সেবা দিচ্ছে, যেহেতু নগদ টাকা আসছে নগদান ডেবিট সেবার ক্রেডিট। অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা, অফিস কর্মচারীর বেতন দিছে 2,000 টাকা, বেতন ডেবিট নগদান ক্রেডিট, বেতন ডেবিট নগদান ক্রেডিট। 20 জানুয়ারি বলা হয়েছে যে 20 জানুয়ারি ব্যাংক ঋণ নেওয়া হলো, ব্যাংক ঋণ নেওয়ার ফলে আমাদের নগদ টাকা আমাদের আসছে ব্যবসায় এবং ব্যাংকের সাথে দায়বদ্ধ, এই জন্য আমরা নগদান ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, নগদান ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে আমরা আইনি সেবা দিয়েছি। সো আমরা আমরা নগদে দিলে নগদ টাকা পাই, কিন্তু ধারে দিলে তো টাকা পাই না, দ্যাটস আমরা এটা প্রাপ্য হিসাব নাম লিখে রাখবো। কি নামে? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট সেবায় ক্রেডিট। 24 তারিখে যাবতীয় হবে প্রাপ্য হিসাব ডেবিট সেবায় ক্রেডিট। আমরা 29 তারিখে দেখি যে বাকি দিক কিন্তু যন্ত্রপাতি মূল্য পরিশোধ 10,000 টাকা। ওই যে আমরা জানুয়ারি 7 তারিখে জানুয়ারি মাসে যন্ত্রপাতি ক্রয় করেছিলাম, তো ওই টাকাটা আমরা 10,000 টাকা পরিশোধ করছি, আমরা তখন পাওনাদারকে ক্রেডিট করেছিলাম, তো আমরা এখন এইখানে পাওনাদারকে ডেবিট করবো, কারণ পাওনাদারকে টাকা পরিশোধ করছি। তো পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার ডেবিট, পাওনাদার টাকা পেয়েছে এবং এর জন্য পাওনাদার হিসাব ডেবিট, আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে এই জন্য আমাদের নগদান হিসাব ক্রেডিট। তো আশা করি পুরো অঙ্কটা যাবতীয় গুলো কমপ্লিট হয়েছে। তো আমরা একটা একটা করে হিসাব সমীকরণে বসাবো যে কিভাবে হয়। প্রথমে যেটা বলা হয়েছে যে জানুয়ারি 1 তারিখে আইনি পেশায় মূলধন সহ বিনিয়োগ করা হলো, যদি এরকম এটা থাকে, যেহেতু নগদান ডেবিট মূলধন ক্রেডিট, আমরা আগেও জানি যে নগদ সম্পদ সম্পদ বৃদ্ধি হলে ডেবিট এবং যোগ হবে সম্পদ পাশের যোগ, তো সম্পদ পাশের যোগ 50,000 থাকে, কত টাকা যোগ হবে নগদানের সাথে, আমরা আগে তারিখ লিখি 2017 সাল জানুয়ারি 1। নগদ যেহেতু নগদান ডেবিট, নগদান ডেবিট এবং মূলধন ক্রেডিট, নগদ সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ পাশের যোগ, এবং মালিকানা স্বত্ব আমি আগে বলছি মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এবং মালিকানা স্বত্ব যোগ হবে, মালিকানা স্বত্ব যোগ বৃদ্ধি পাওয়া মানে এখানে যোগ হবে, তো আমরা এখানে 50,000 টাকা আসবে নগদানে এবং এইখানে মালিকানা স্বত্ব আসবে 50,000। আমরা মন্তব্য লিখিতে পারি যে মূলধন আর মূলধন দ্বিতীয় জাবেদা চলে যায় জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করানো, অফিস ভাড়া একটা ব্যয়, অফিস ভাড়া ব্যয় আমরা জানি আয় ব্যয় বৃদ্ধি এবং হ্রাসের ফলে আমাদের মালিকানা স্বত্বে প্রভাব পড়বে, কোথায় পড়বে? মালিকানা স্বত্বে, যেহেতু আমাদের অফিস ভাড়া পরিশোধ করছে ব্যয় হ্রাস ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয়
বৃদ্ধি, এর জন্য আমরা মালিকা শব্দ হ্রাস, মালিকা শব্দ কি হবে হ্রাস, বিয়োগ হবে। এবং নগদ টাকা চলে গেছে, নগদান সম্পদ সম্পদ হ্রাস, তার মানে নগদান থেকেও কি হবে বিয়োগ, নগদান থেকেও বিয়োগ হবে। সো আমরা এখানে কাজ করবো বিয়োগ পরিশোধ, প্রথমে নগদান থেকে বিয়োগ, কয় তারিখ জানুয়ারি, জানুয়ারি দুই, জানুয়ারি দুই নগদান যেহেতু হ্রাস পেয়েছে তিন হাজার টাকা আমরা ব্রাকেটে লিখবো, এটা হলো বিয়োগের চিহ্ন, 3000 টাকা ব্রাকেটে। এবং আমাদের এখানে মূলধন মালিকানা শর্ত কি বৃদ্ধি পেয়েছে না, বৃদ্ধি পেলে মালিকানা যদি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা শর্ত হ্রাস পায়, যেহেতু ভাড়া ব্যয় অফিস ভাড়া ব্যয়ের জন্য মালিকানা শর্ত হ্রাস পাবে। এইখানেও কি হবে 3000 টাকা বিয়োগ। আমরা একটা ছোট ক্লু জেনে নেই সহজ পদ্ধতি সেটা বোঝানোর জন্য, যদি আমাদের সম্পদ শুধু সম্পদ ভাষা দুইটা একটি কাজ হয় তাহলে একটা যোগ হবে একটা বিয়োগ হবে, যদি সম্পদ এবং দায় পাশে আলাদা আলাদা কাজ হয় এই পাশে একটা ডেবিট আর একটা ক্রেডিট হয়, মনে রাখতে হবে যে এইটা ক্রেডিট হলে এইটা ক্রেডিট হবে এবং এইটা ডেবিট হলে এই পাশে ডেবিট হলে ওই পাশেও ডেবিট হবে। আর যদি এক পাশে হয় সমান সমানের আগে এক পাশে হয় একটা ডেবিট একটা ক্রেডিট, একটা যোগ একটা বিয়োগ। তো দুই নম্বর এন্ট্রিতে বুঝতে পারছি যে অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়া পরিশোধ কি হবে যদি ব্যয় বৃদ্ধি মালিকানা শর্ত হ্রাস, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা শর্ত হ্রাস পেয়ে এবং সম্পদ হ্রাস নগদা হ্রাস পেয়েছে, নগদা নগদ টাকা হ্রাস পেয়েছে। আর এইটা প্রত্যেকটা সমান হতে হবে, অবশ্যই সমান হবে। আমরা তিন নম্বর জানুয়ারি 7 তারিখের এন্ট্রিতে দেখি, জানুয়ারি 7 তারিখে বলা হয়েছে যে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো, অফিস যন্ত্রপাতি একটা সম্পদ, অফিস যন্ত্রপাতি সম্পদ, সম্পদ ক্রয় করার পর আমাদের ব্যবসায় যন্ত্রপাতি এসেছে সম্পদ এসেছে, এর জন্য অফিস যন্ত্রপাতি বা যন্ত্রপাতির হিসাব ডেবিট। এখানে আমরা ধারে ক্রয় করছি, কৃষি ক্রয় করছি ধারে, এর জন্য প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। আমাদের মনে রাখতে হবে যন্ত্রপাতি একটা সম্পদ এবং প্রদেয় হিসাব বা এটা একটা দায়, সম্পদ বৃদ্ধি হওয়ার পরে আমাদের যন্ত্রপাতি হিসাব নামে এখানে বৃদ্ধি পাবে, যন্ত্রপাতি কত টাকা 15000, কত 15000 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং প্রদেয় হিসাব ক্রেডিট, আমরা জানি প্রদেয় হিসাব দায় এখানে ক্রেডিট হয়েছে, ক্রেডিট হলে বৃদ্ধি পাবে, ক্রেডিট হলে কি হবে বৃদ্ধি মানে এখানে প্রদেয় হিসাব সাথে যোগ। আমাদের সেই একই পদ্ধতি, সেটা হচ্ছে যে যদি আমাদের সমানের এক পাশে কাজ হয় একটা যোগ একটা বিয়োগ, বাট এখানে যদি সমানের দুই পাশে কাজ হয় এখানে যেহেতু যোগে এইটাও কি যোগ, এটা হচ্ছে সহজ টেকনিক। তো আমরা 10 তারিখে চলে যাই, 10 তারিখে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। আমরা নগদে সেবা দেওয়ার ফলে আমরা যেহেতু আমরা আইনি ব্যবসা, আইনের উকিল, তো আইনি ব্যবসা হলে নগদে সেবা দেওয়ার ফলে আমাদের নগদে টাকা চলে আসছে ব্যবসায় এবং আমরা সেবা দিয়েছি, যেহেতু যাবতীয় হবে নগদান ডেবিট সেবা আয় ক্রেডিট। এই নগদানের ফলে নগদ ডেবিট হওয়ার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেবা দেওয়ার ফলে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমরা মনে রাখবো আয় বৃদ্ধি পেলে মালিকানা শর্ত যোগ, মালিকানা শর্তে যোগ, আয় বৃদ্ধি পেলে মালিকানা শর্ত যোগ এবং সম্পদ বৃদ্ধি পাওয়া সম্পদের সাথে যোগ হবে। তো আমরা এখান থেকে যে মক্কেল আমাদের আইনি সেবা ধরো নগদ টাকা আসছে নগদে যোগ হবে, নগদানে কি হবে নগদটা কত টাকা যোগ হবে সেবায় 6000 টাকা, 6000 টাকা যোগ এবং এর ফলে আমরা মালিকানা শর্ত বৃদ্ধি পাবে 6000 টাকা। আমার মনে রাখবো বৃদ্ধির পেলে নর্মালি লিখবো আর যদি হ্রাস পায় বিয়োগ হয় তাহলে ব্রাকেট দিয়ে লিখবো। এই মন্তব্য আমরা এগুলা মন্তব্য লিখতে পারি যে ভাড়া ব্যয় বৃদ্ধি, ভাড়া ব্যয় এগুলো লিখতে দিতে পারি, ভাড়া ব্যয় এটা কি ছিল 7 তারিখে ধারক যন্ত্রপাতি এটা লেখা দরকার, আয় ব্যয় সেটা লেখা আছে, এটা আয় বৃদ্ধি, এটা আয় বৃদ্ধি। এরপর আমরা দেখি 15 তারিখ অফিস কর্মচারীর বেতন পরিশোধ, অফিস কর্মচারীর বেতন পরিশোধ, অফিস কর্মচারীর বেতন পরিশোধ করার পর আমাদের বেতন ডেবিট নগদান ক্রেডিট, বেতন যেহেতু ডেবিট নগদান ক্রেডিট, বেতন বৃদ্ধি ফল ব্যয় বৃদ্ধি, বেতন বৃদ্ধি ফল কি হয়েছে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তো ব্যয় বৃদ্ধি ফল আমাদের কি ব্যয় বৃদ্ধি বলে মালিকানা শর্ত হ্রাস, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা শর্ত হ্রাস হবে এবং নগদান ক্রেডিট করছে এই জন্য নগদান নগদ টাকা হ্রাস হবে, নগদান ক্রেডিট করার পর নগদ টাকা হ্রাস হবে, এই জন্য আমরা নগদ টাকা আগে হ্রাস করি কত তারিখে 15 তারিখ নগদ টাকা হ্রাস হবে 2000 টাকা।
58,000 কত আছে 58,000 তো আমরা দেখব যে দুই পাশ মিলে কিনা 61 আর 7
15,000 जो 5,000 जो 8,000 एकांश रखे हुए तो हम जब उनको मिलेंगे से हमारे दोनों साइड मिलेंगे से अब प्रत्येक टोम को जोखनी करवो तब हमें हमारे एक दुई पास मिल दावे ताहले हमारे पूरा उनको डा हो गए ताहले हम लोग ताहले बुझ बुझ आम दरों को डे भाई साथ जो दे नाम मिल जाए ताहले बुझ बा आम दरों को डा होएगा सो दैट्स अ সর্বপরি আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো এবং এই নিয়মে এবং এই পূর্বের ভিডিওগুলো দেখে যাবতা শিখে আমাদের প্রত্যেকটা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো এইটা প্রথম অঙ্কটা প্র্যাকটিস করা হয়েছে সো আমরা এই আশা করি যে বাসায় বসে আমরা এই লকডাউন থাকা অবস্থায় বা কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমাদের হিসাব নিকাশ সিলেবাসগুলো কমপ্লিট করতে পারবো যে এইভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবে যে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করার জন্য আমাদের কমেন্ট গুলো দরকার না হলে বুঝতে পারবো যে আমাদের ভিডিও কে কে দেখতে পারছে বা কে দেখছে বা কে দেখছে কিনা তো আমরা আশা করি সবাই আমাকে এই ভিডিওগুলো বানানোর জন্য অ্যাপ্রিসিয়েট করবে সো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম।